সো এই লেকচারে আমরা লিঙ্ক লিস্ট নিয়ে ডিসকাস করবো, যে লিঙ্ক লিস্ট কে, লিঙ্ক লিস্ট কেন প্রয়োজন হয়, লিঙ্ক লিস্ট আমরা কি জন্য ইউজ করব। সো যখন কোনো আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করি তখন আমাদেরকে ভেরিয়েবল নিয়ে কাজ করতে হয়। সো লেটস অ্যাজিউম আমি এখানে একটা ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল অ্যাসাইন করছি এক্স নামে। সো আমাদের ভেরিয়েবল অ্যাসাইন করার পর প্রোগ্রাম কী করে, প্রোগ্রাম আমাদের মেমোরিতে 4 বাইটের একটা জায়গা নিয়ে নেয়। সো এটা মানতে হবে যে মেমোরি ইজ এ ক্রুশাল রিসোর্স ফর আওয়ার সিস্টেম। যে আমরা তো শুধু একটা প্রোগ্রামে একটা ভেরিয়েবল নিয়ে কাজ করি না, আমাদেরকে অনেক ধরনের অ্যারে নিয়ে কাজ করতে হয়। সো অ্যারে ইজ এ কালেকশন অফ সেম ডাটা টাইপ। সো লেটস অ্যাজিউম আমি এখানে এখানে একটা অ্যারে নিছি 10 সাইজের, এখানে একটা 10 সাইজের অ্যারে নিছি। সো আমাদের মেমোরিতে এখন 40 বাইটের একটা, 40 বাইটের একটা সিকোয়েন্সিয়ালি ডাটা, 40 বাইটের সিকোয়েন্সিয়ালি একটা মেমোরি অ্যালোকেট করে নিছে। সো এখানে আমরা ডাটা নিয়ে কাজ করতে পারবো, জিরো নিয়ে আমাদের অ্যারেতে আমরা ইন্ডেক্স নিয়ে কাজ করতে পারি। সো লেটস অ্যাজিউম কিছুদিন পর আমাদেরকে, আমাদের রিকোয়ারমেন্ট আসছে আমাদের এই সাইজটাকে বাড়াতে হবে, আমাদের এখানে এখানে 10 সাইজ না, আমাদের এখানে 20 সাইজের ডাটা নিয়ে কাজ করতে হবে। সো এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, এক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা টেম্পোরারি অ্যারে নিতে হবে, তারপর ওই অ্যারের, এই অ্যারের ডাটাকে আমাদেরকে নতুন অ্যারের ডাটাকে কপি করতে হবে। এটা এটা সম্পূর্ণ একটা টিডিএস একটা টাস্ক। আচ্ছা, এটা একটা সিচুয়েশন গেছে। তারপর লেটস অ্যাজিউম আমাদের এখানে একটা 10 সাইজের অ্যারে আছে, আমাদের এখন 10 সাইজের ডাটা লাগবে না, আমাদের এখন আমাদের এখন 5 সাইজের ডাটা দরকার, আমাদের এখন আমরা 5 সাইজের ডাটা ইউজ করতেছি। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাকি, আমাদের বাকি যে 5 সাইজ আছে, ওই বাকি 5 সাইজ আমাদের মেমোরি ওয়েস্ট হচ্ছে, আমরা শুধু শুধু মেমোরিকে ওয়েস্ট করতেছি। আমরা শুধু আগেই অ্যারের অ্যারের সাইজ ডিক্লেয়ার করে নিয়েছি 10, বাট আমাদের জায়গা লাগতেছে 5। সো এক্ষেত্রে আমরা শুধু শুধু মেমোরিকে ওয়েস্ট করতেছি। সো এটা হচ্ছে আমাদের অ্যারের ড্রব্যাক। সো অ্যারের এই ড্রব্যাকটা দূর করার জন্য আমরা লিঙ্ক লিস্ট ইউজ করবো। সো লিঙ্ক লিস্ট কী? সো লিঙ্ক লিস্ট হচ্ছে, লিঙ্ক লিস্ট ইজ এ সিকোয়েন্স, লিঙ্ক লিস্ট ইজ এ সিকোয়েন্স অফ ডাটা স্ট্রাকচার হুইচ আর কানেক্টেড টুগেদার বাই লিঙ্কস। মানে আমাদের লিঙ্ক লিস্ট হচ্ছে আমাদের এক ধরনের ডাটা স্ট্রাকচার, যেখানে আমাদের ডাটাগুলো কালেকশন ওয়াইজ থাকে, যেন আমাদের ডাটাগুলো অ্যারের মতো সিকোয়েন্সিয়ালি না থাকে, একটা মানে বিভিন্ন বিচ্ছিন্ন আকারে থাকে। যেমন আমাদের এখানে একটা ডাটা আছে, এগুলোকে বলে, এগুলোকে বলা হয় নোড। লেটস আমাদের এই সার্কেলগুলো এক একটা নোড, এখানে আমাদের ডাটা আছে। সো এক একটা ডাটা আরেকটা ডাটার সাথে একটা কানেক্টেড থাকে, আমরা কীভাবে বুঝবো যে এই ডাটার সাথে এই ডাটা কানেক্টেড? সো এই ডাটার সাথে এই ডাটা কানেক্টেড করার জন্য আমরা একটা লিঙ্ক দিই। সো এরকম আমাদের ইচ্ছে মতো আমরা লিঙ্ক লিস্ট ডিজাইন করতে পারি। সো লিঙ্ক লিস্টের অ্যাডভান্টেজ হচ্ছে, লিঙ্ক লিস্টে আমরা, আমাদেরকে লিঙ্ক লিস্টে আগে থেকেই সাইজ অ্যাসাইন করে দিতে হয় না, আমাদের যত স্পেস প্রয়োজন আমরা তত স্পেসের জন্য কাজ করতে পারবো। সো এই তো, সো এই জন্য আমরা বেসিক্যালি লিঙ্ক লিস্টে ইউজ করি। সো লিঙ্ক লিস্টের জন্য আমাদেরকে স্ট্রাকচার জানতে হবে, যে আমাদেরকে লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদেরকে স্ট্রাকচার প্রয়োজন হবে। সো স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে আমাদের ইউজার ডিফারেন্ট ডাটা টাইপ। যেমন আমাদের লিঙ্ক লিস্টে আমরা যে কোনো অন্য ধরনের ডাটা রাখতে পারি। সো লেটস সে এখানে আমি ইন্টিজার টাইপের ডাটা রাখছি। সো ইন্টিজার টাইপের ডাটা রাখার পর আমাদের পরবর্তী যে নোড আছে, ওই নোডের জন্য তো আমাদেরকে লিঙ্ক লাগবে। সো লিঙ্কের জন্য আমাদেরকে আবার নিজেদের মতো করে আরেকটা নোডের মতো, আবার নিজেদের মতো করে একটা নোড স্ট্রাকচার নিয়ে নিতে হবে। সো এই তো, সো নেক্সট ক্লাসে আমরা লিঙ্ক লিস্ট কীভাবে সিঙ্গলি লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটা দেখবো।